দাদা একটা হাই দিয়ে দেন। বাসা থেকে তড়িঘড়ি করে বেরোচ্ছি, কারণ হচ্ছে আমাদের কলকাতা থেকে এক মামা আসতেছে, মামাকে রিসিভ করার উদ্দেশ্যে যাচ্ছে। উনি অলরেডি বাড্ডা ঠাড্ডা পার হয়ে গেছে, এখন আমরা যাব হাউস বিল্ডিংয়ে, ওইখানে গিয়ে মামাকে রিসিভ করব। এই জন্য তড়িঘড়ি করে বেরোচ্ছি। পেছনে রয়েছে মৃদুল মামা আর সামনে আমি, তাহলে চলেন আগাই, মামাকে রিসিভ করি। এখন ব্যাপার হচ্ছে যে মামা আসতেছে কলকাতা থেকে, উনি হচ্ছে কলকাতা বায়োস্কোপের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ওইটার হচ্ছে ওনার। উনি 7 দিন ধরে বাংলাদেশে আছে, চট্টগ্রাম ভ্রমণ করছে, তারপরে অন্যান্য জায়গায় ভ্রমণ করছে, করে এখন লাস্টে ঢাকাতে আসবে। ঢাকাতে এসে এখান থেকে নারায়ণগঞ্জে যাবে, নারায়ণগঞ্জে যে লোকনাথ বাবার মন্দির আছে ওইটা দেখতেই যাবে, ওইটা খুব জাগ্রত মন্দির, ওইটাই দেখতে যাবে বেসিক্যালি। উনি আসতেছে তো আমাকে বললো যে হাউস বিল্ডিংয়ে নামবে। তো হাউস বিল্ডিংয়ে আসলে বাসের কাউন্টার আছে বলে আমার তেমন জানা নেই, কারণ হাউস বিল্ডিংয়ে ছাড়া হচ্ছে আবদুল্লাপুরে আছে আর হচ্ছে ওইদিকে বিএনএসের আছে। তো সম্ভবত নামলে উনি নামতে পারে বিএনএস অথবা আবদুল্লাপুর। তো আমি হচ্ছে এই দুইটা জায়গার একটা পয়েন্টে, মানে হাউস বিল্ডিংয়ের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে আছি। এখন দেখি উনি কোথায় আছে। ওনাকে যখন বাসা থেকে বের হয়েছি তড়িঘড়ি করে, উনি ছিল হচ্ছে বাড্ডাতে। বাড্ডা থেকে আসতে একটু সময় লাগবে, কারণ ওই দিকের রাস্তাটায় প্রচুর জ্যাম হয়। তো জ্যাম খেলে আসবে, আর দেখি ওনাকে ফোন দিয়ে এখন কোথায় আছে। উত্তরায় ক্রস করতে, মানে উত্তরায় ঢুকে গেছেন অলরেডি, তাই তো? আপনি হেল্পাররে বলবেন যে হাউস বিল্ডিংয়ের মোড় ক্রস করে বাম হাতে দাঁড়াইতে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওইখানেই দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, আসেন। যাই হোক, মামা অলরেডি উত্তরার ভিতরে ঢুকে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের সামনে বা আমাদের কাছে চলে আসবে। দাদা একটা হাই দিয়ে দেন। আর এটা ব্যাপার না, দেশের মাটিতে আসছে, একটু ধুলা লাগবে না, এটা কি এই যে আমরা বাসায় চলে আসছি।